হ্যালো ফ্রেন্ডস, আমি ইতিমধ্যে 2009 চনের 8 ডিসেম্বরত হৈ যোৱা CET-ৰ প্ৰথমটো পেপাৰৰ যিখিনি প্ৰশ্ন আছিল, প্ৰথমটো পেপাৰৰ মানে অসমীয়া ভাষাৰ যিখিনি প্ৰশ্ন আছিল, প্ৰশ্নখিনি আনচাৰখিনি আপোনালোকলৈ আগবঢ়াইছোঁ। চ' আশা কৰিছোঁ আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পাইছে। চ' আপোনালোকে কাৰণে এতিয়া পেপাৰ টুৰ কাৰণে যিখিনি আমাৰ ছাপ্লিমেণ্টেৰী লেংগুৱেজ ক'ৰ আছিল আমাৰ 3, তাৰে প্ৰশ্নখিনি আপোনালোকৰ প্ৰশ্নখিনি উত্তৰসমূহ আপোনালোকলৈ আগবঢ়াবলৈ চেষ্টা কৰি আছোঁ। চ' আমাৰ হাতত বন্ধুসকল আছে, আমাৰ হাতত আছে এই ছিৰিজৰ এটা কুৱেশ্যন ছেট আছে, গতিকে আপোনালোকৰ হাতত বেলেগ ছিৰিজৰ কুৱেশ্যন ছেট থাকিব পাৰে, গতিকে আপোনালোকে মিলাই ল'ব, প্ৰশ্নখিনি চাব আৰু এনচাৰবিলাক মিলাই ল'ব। আহক বন্ধুসকল, দেৰি নকৰি আমি আৰম্ভ কৰি দিছোঁ। চ' ইয়াত এটা নিৰ্দেশনা দিয়া আছে, সেই নিৰ্দেশনাটো হ'ল, পৰীক্ষাৰ্থীসকলে যদিহে অসমীয়া বিষয়টো ভাষা 1 হিচাপে লৈছে, তেনেহ'লে পাৰ্ট 4ৰ অর্থাৎ প্রশ্ন 91ৰ পৰা 120 লৈ উত্তৰ কৰিব, অন্যথা বাকী এখিনি মানে ই কৰিব। যদি লেংগুৱেজ 2 হিচাপত লয় তেনেহলে কি কৰিব, 120ৰ পিছৰ পৰা হে কৰিব। সো এবাৰ আমি চাও, এটা ইফালে এটা নিৰ্দেশনা দি আছে, নিৰ্দেশনাটো হ'ল, তলত দিয়া ৰচনাখণ্ড মনোযোগেৰে পৰা আৰু তাৰ পৰা দিয়া প্ৰশ্নসমূহৰ বিপৰীতে দিয়া বিকল্পসমূহৰ মাজৰ পৰা শুদ্ধ বিকল্পটো চিনাক্ত কৰা। আমি ডাইৰেক্ট প্ৰশ্নলৈকে যাওঁ, যে হাবিৰ মাজে মাজে জীৱ জন্তুৰ যথেচ্ছা গমন, হাবিৰ মাজে মাজে জীৱ জন্তুৰ যথেচ্ছা গমন বাক্যৰ এই অংশটিৰ অৰ্থ কি? অপশ্যন এ আছে জীৱ জন্তুৰ আমোদজনক বিচৰণ, অপশ্যন 2 আছে জীৱ জন্তুৰ স্বাধীন বিচৰণ, অপশ্যন 3 আছে আমাৰ জীৱ জন্তুৰ সাৱধানী বিচৰণ, আৰু অপশ্যন 4 আছে আমাৰ জীৱ জন্তুৰ সন্ত্ৰষ্ট বিচৰণ। চ' ইয়াত গল্প ফাঁকিটোত আমাৰ যিখিনি আমাৰ গল্প ফাঁকি আছে, গল্প ফাঁকিটোত লাইনটো আছে আমাৰ, চ' হাবিৰ মাজে মাজে জীৱ জন্তুৰ যথেষ্ট গমন। চ' ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো হ'ব আমাৰ অপশ্যন নাম্বাৰ 2, কাৰেক্ট এনচাৰটো হ'ব আমাৰ অপশ্যন নাম্বাৰ 2 হ'ব। চ' অপশ্যন নাম্বাৰ 2 আছে আমাৰ কাৰেক্ট এনচাৰ, জীৱ জন্তুৰ স্বাধীন বিচৰণ হ'ব। চ' 92 নম্বৰ প্ৰশ্ন আছে, 92 নম্বৰ প্ৰশ্নটোত আমি চাম, কাজিৰঙাৰ উত্তৰ দক্ষিণ পূব আৰু পশ্চিমত একাধিক্ৰমে আছে, অপশ্যন এ ব্ৰহ্মপুত্ৰ, কাৰ্বি আংলং, বোকাখাট আৰু বুঢ়া পাহাৰ, অপশ্যন 2 আছে বোকাখাট, বুঢ়া পাহাৰ, ব্ৰহ্মপুত্ৰ আৰু কাৰ্বি আংলং, অপশ্যন 3 আছে ব্ৰহ্মপুত্ৰ, বোকাখাট, কাৰ্বি আংলং আৰু যোৰহাট, অপশ্যন 4 আছে যোৰহাট, নগাঁও, 37 নং ঘাইপথ আৰু বোকাখাট। চ' ইয়াৰ শুদ্ধ উত্তৰটো আমি বিচাৰিবলৈ হ'লে যদি গল্পটোত যদি চাওঁ, চ' কাহিনীটো গল্পটোত আমাৰ দিয়া মতে, সেইফালে আমি চাওঁ গল্পটোত দিয়া আছে, চ' কাজিৰঙাৰ কি আছে আমাৰ পূবে বোকাখাট আৰু পশ্চিমে বুঢ়া পাহাৰ আৰু উত্তৰে ব্ৰহ্মপুত্ৰ আৰু দক্ষিণে কাৰ্বি আংলং। চ' 37 নং ঘাইপথ কি আছে, 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথটো ইয়াৰ দক্ষিণ সীমাটো জাষ্ট চুই গৈছে, কিন্তু দক্ষিণে কি আছে আমাৰ কাৰ্বি আংলং আছে। চ' শুদ্ধ উত্তৰটো হ'ব আমাৰ অপশ্যন নাম্বাৰ এ আছে, উত্তৰে ব্ৰহ্মপুত্ৰ, দক্ষিণে কাৰ্বি আংলং, পূবত কি আছে আমাৰ বোকাখাট আৰু পশ্চিমত বুঢ়া পাহাৰ। চ' শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নাম্বাৰ এ, অপশ্যন নাম্বাৰ এটো কি হ'ব আমাৰ শুদ্ধ উত্তৰ হ'ব। চ' এইবাৰ আমি চাম 93 নম্বৰ প্ৰশ্ন, ভাৰতে স্বাধীনতা লাভ কৰাৰ পাছত কাজিৰঙাই লাভ কৰা শেষৰ স্বীকৃতিটো হৈছে, অপশ্যন এ সংৰক্ষিত উদ্যান, অপশ্যন 2 আছে বন সংৰক্ষিত বনাঞ্চল, অপশ্যন 3 আছে অভয়াৰণ্য আৰু অপশ্যন 4 আছে ৰাষ্ট্ৰীয় উদ্যান। চ' উত্তৰটো যদি আমি বিচাৰি চাওঁ গল্পটোত, চ' ইয়াতে আমি পাম ভাৰতৰ স্বাধীনতা হোৱাৰ পিছৰ কথা কৈছে যিহেতু, চ' সংৰক্ষিত বনাঞ্চল মানে এইটো নহয়, এক মিনিট, আচ্ছা স্বাধীনোত্তৰ কালত ইয়াক প্ৰথমে অভয়াৰণ্য আৰু পিছত ৰাষ্ট্ৰীয় উদ্যান পৰিণত কৰা হৈছে, এইখন আছে। তেনেহ'লে স্বাধীনোত্তৰ কালত কি আছিল আমাৰ, প্ৰথমে কি আছিল আমাৰ অভয়াৰণ্য, আৰু পিছত স্বাধীনতাৰ পিছত কি হৈছে আমাৰ ৰাষ্ট্ৰীয় উদ্যান হৈছে। চ' কি হৈছিল আমাৰ ৰাষ্ট্ৰীয় উদ্যান হিচাপত পৰিগণিত হয়, তেতিয়া শেষৰটো ই হ'ব আমাৰ, শেষৰটো মানে যিটো আছিল সেইটো কি হ'ব আমাৰ, স্বীকৃতিটো হ'ব আমাৰ ৰাষ্ট্ৰীয় উদ্যান। চ' শুদ্ধ উত্তৰটো কি হ'ব আমাৰ অপশ্যন নাম্বাৰ 4, শুদ্ধ উত্তৰ। চ' এইবাৰ আমি চাম সূৰ্যোদয় শব্দটোত ব্যাকৰণৰ কোনটো নিয়ম পোৱা যায়, চ' সূৰ্যোদয় শব্দটোত সূৰ্য যোগ উদয়, সূৰ্য যোগ উদয়, চ' ইয়াত কি যোগ হৈ আছে আমাৰ এটা সন্ধি, ব্যাকৰণৰ নিয়মটো কি হ'ব আমাৰ সন্ধি হ'ব। এইবাৰ আমি 95 নম্বৰ প্ৰশ্নটো চাম, 95 নম্বৰ প্ৰশ্নটো আছে, কাজিৰঙা আৰু মানাহত পোৱা আপুৰুগীয়া প্ৰাণীটো কি, চ' কাজিৰঙা আৰু মানাহত পোৱা চৰি কাজিৰঙা আৰু মানাহত পোৱা আপুৰুগীয়া কি আছে প্ৰাণীটোৰ কথা কৈছে,
সো কাহিনীটো যদি আমি বিচাৰি চাওঁ, তেনেহ'লে আমি কাজিৰঙাৰ মানাহত পোৱা আপুৰুগীয়া প্ৰাণীটো আছিল আমাৰ গঁড়, এটা আছিল কাজিৰঙাত, আৰু মানাহতে কি আছিল আমাৰ গঁড় আছিল। চ' শুদ্ধ উত্তৰটো কি হ'ব লাগে? গঁড় হ'ব লাগে। চ' অপশ্যনকেইটা কি আছে আমাৰ? হাতী, দেউৰা চাহ, ৰাং কুকুৰ আৰু গঁড়। চ' শুদ্ধ উত্তৰটো কি হ'ব আমাৰ? অপশ্যন নম্বৰ 4 যিটো আছে আমাৰ গঁড়। শুদ্ধ উত্তৰটো কি হ'ব? গঁড়। এবাৰ 96 নম্বৰ প্ৰশ্ন চাম আমি। বনৰীয়া মহ বলতে বনৰীয়া সৰ্বনাম আৰু মহ বিকেশন। তাৰপিছত আছে 2 নম্বৰ আছে বনৰীয়া বিশেষ্য আৰু মহ সৰ্বনাম। অপশ্যন 3 আছে বনৰীয়া বিশেষণ আৰু মহ বিশেষ্য। ইয়াতে মহটো এটা বিশেষ্য পথ আৰু বনৰীয়াটো এটা কি হৈ আছে আমাৰ? বিশেষণ পথ হৈ আছে। 4 নম্বৰত আছে বনৰীয়া অব্যয় আৰু মহ বিশেষ্য পথ। চ' ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নম্বৰ 3। চ' অপশ্যন নম্বৰ 3ত কি আছে আমাৰ? বনৰীয়া শব্দটো হ'ল এটা বিশেষণ পথ আৰু মহ শব্দটো হ'ল এটা বিশেষ্য পথ। এবাৰ 97 নম্বৰ প্ৰশ্নটো চাম আমি। 97 নম্বৰ প্ৰশ্ন আছে কৌতুহলী কুমা খাওঁতা এই শব্দকেইটা মূল শব্দ, মূল হ'ল কৌতূহল আৰু খা। ইয়াত কি যোগ উল্লেখিত প্ৰথম ৰূপকেইটা গঠন হৈছে? চ' ইয়াত কি যোগ হৈ উল্লেখিত প্ৰথম ৰূপকেইটা গঠন হৈছে? চ' আমি জানো যে মানে কোনো এটা মানে ধাতুৰ লগত, কিছু মূল ধাতুৰ লগত কিবা যোগ হৈছে, যাৰ কাৰণে কি হৈছে, এইটো আমাৰ কি হ'ব? এটা প্ৰত্যয় হ'ব। শুদ্ধ উত্তৰটো কি হ'ব? প্ৰত্যয় হ'ব। চ' মোৰ মতে এইটো প্ৰত্যয় হ'ব। চ' আপোনালোকে যদি ইয়াৰ শুদ্ধ উত্তৰটো জানে তেনেহ'লে আপোনালোকে কাইণ্ডলি জনাই দিব। চ' মোৰ মতে এইটো কি হ'ব লাগে? প্ৰত্যয় হ'ব লাগে। চ' এইবাৰ 98 নম্বৰ প্ৰশ্ন চাম আমি। কাজিৰঙা ফুৰিবলৈ কোন বিভাগে সহায় কৰি দিয়ে? চ' অপশ্যন 1 আছে মানৱ সম্পদ বিভাগে, অপশ্যন 2 আছে বন বিভাগ, অপশ্যন 3 আছে পৰ্যটন বিভাগ, অপশ্যন 4 আছে সাংস্কৃতিক পৰিক্ৰমা বিভাগ। চ' আমি যদি ওপৰত চাওঁ তেন্তে ইয়াৰ উত্তৰটো কি পাওঁ আমি? পৰ্যটন বিভাগে কি কৰে? চৰকাৰৰ যিটো পৰ্যটন বিভাগ আছে, পৰ্যটন বিভাগে কি কৰে? সহায় কৰে। শুদ্ধ উত্তৰটো কিমান হ'ব আমাৰ? 3 হ'ব। এবাৰ 99 নম্বৰ প্ৰশ্ন আছে মানুহে বসতি কৰিবলৈ চৰকাৰী অনুমতি নোহোৱাকৈ গছ বৃক্ষ বসতি কৰিবলৈ আৰু চৰকাৰী অনুমতি নোহোৱাকৈ গছ বৃক্ষ কাটিবলৈ আৰু জন্তু চিকাৰ কৰিবলৈ ক'ত দিয়া নহয়? চ' অপশ্যন 1 আছে ৰাষ্ট্ৰীয় উদ্যান, অপশ্যন 2 আছে আমাৰ মানাহত, অপশ্যন 3 আছে কি আছে আমাৰ কাজিৰঙাত, আৰু অপশ্যন 4 আছে সংৰক্ষিত বনাঞ্চল। চ' যদি ইয়াৰ শুদ্ধ উত্তৰটো বিচাৰি যাওঁ আমি তেনেহ'লে আমি ইয়াতে পাম আছে আমাৰ সংৰক্ষিত বনাঞ্চলত, সংৰক্ষিত বনাঞ্চলসমূহ বনাঞ্চলক মানুহক বসতি কৰিবলৈ আৰু চৰকাৰৰ অনুমতি নোহোৱাকৈ গছ বৃক্ষ কাটিবলৈ দিয়া নহয়। তেনেহ'লে শুদ্ধ উত্তৰটো কি হ'ব আমাৰ? অপশ্যন নম্বৰ 4 য'ত আছে সংৰক্ষিত বনাঞ্চলত কি কৰিব দিয়া নহয় আমাৰ? গছ বৃক্ষ বা মানুহক বসতি কৰিবলৈ দিয়া নহয়। চ' এইবাৰ আমি চাম 100 নম্বৰ প্ৰশ্ন। 100 নম্বৰ প্ৰশ্ন চৰকাৰে এটা নিৰ্দেশ আছে এইফালে। চ' নিৰ্দেশটো হ'ল তলত উল্লেখ কৰা কবিতাটো পঢ়ি নিম্নোক্ত প্ৰশ্নবোৰৰ 1ৰ পৰা 105লৈকে উত্তৰসমূহ স্বৰূপে শুদ্ধ উত্তৰ বিকল্পটো বিচাৰ কৰা। চ' ইয়াতে এটা কবিতা দিছে, কবিতাটো পঢ়ি আমি শুদ্ধ উত্তৰটো বিচাৰ কৰিব লাগে। চ' এইফালে আমি চাওঁ 100 নম্বৰ প্ৰশ্ন আছে লৰে কৰে ধৰে আদিত কি বিভক্তি যোগ হৈছে? চ' অপশ্যন 1 আছে সপ্তমী, অপশ্যন 2 আছে প্ৰথমা, অপশ্যন 3 আছে চতুৰ্থী আৰু অপশ্যন 4 আছে কি ষষ্ঠী বিভক্তি। চ' ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব আমাৰ প্ৰথমা বিভক্তি। লৰ শব্দৰ লগত এ যোগ হৈছে, কৰ শব্দটোৰ লগত এ যোগ হৈছে আৰু ধৰ শব্দটোৰ লগত কি যোগ হৈছে? এ যোগ হৈছে। এইটো কি আছিল আমাৰ? প্ৰথমা বিভক্তি আছিল। গতিকে শুদ্ধ উত্তৰটো কি হ'ব আমাৰ? 2 হ'ব। এইবাৰ আমি চাম 101 নম্বৰ প্ৰশ্ন মেঘ সজল মেঘৰ গভীৰ গানে শ্যামল দেশৰ বাৰ্তা আনে। সজল মেঘৰ গভীৰ গানে শ্যামল দেশৰ বাৰ্তা আনে এই পংক্তিটোৰ তাৎপৰ্য ওচৰ চপা অৰ্থ হৈছে অপশ্যন নম্বৰ 1 আছে আমাৰ শ্যামল দেশৰ বাতৰি বিচাৰি মেঘে গান কৰে, গান গায়, আৰু অপশ্যন নম্বৰ 2 আছে, অপশ্যন নম্বৰ 2 আছে আমাৰ বৰষুণে প্ৰকৃতি সেউজীয়া হোৱাৰ সম্ভাৱনা কঢ়িয়াই আনে, অপশ্যন নম্বৰ 3 আছে প্ৰকৃতি সেউজীয়া হ'বলৈ বৰষুণ লাগে, অপশ্যন নম্বৰ 4 আছে শ্যামল দেশে সজল মেঘৰ গান শুনি শুনি নাচি উঠে। চ' ইয়াৰ কাৰেক্ট আনচাৰটো হ'ব অপশ্যন নম্বৰ 2 য'ত কোৱা আছে বৰষুণে প্ৰকৃতিৰ সেউজীয়া হোৱাৰ সম্ভাৱনা কঢ়িয়াই আনে, শ্যামল মানে সেউজীয়া। চ' শুদ্ধ উত্তৰটো কি আছিল আমাৰ? অপশ্যন নম্বৰ 2। এইবাৰ 102 নম্বৰ প্ৰশ্নত চাম আমি চঞ্চল ধংস আৰু কঙাল শব্দকেইটাৰ বিপৰীত শব্দকেইটা একাদিক্ৰমে। চ' অপশ্যনকেইটা আছে আমাৰ নিচল, অপশ্যন 2 আছে সৃষ্টি, অপশ্যন 3 আছে চৰি অপশ্যন 1ত আছে আমাৰ নিচল সৃষ্টি আৰু স্বচ্ছল, অপশ্যন 2ত আছে আমাৰ শান্ত গড় আৰু ভিখাৰী, অপশ্যন 3ত আছে আমাৰ শান্ত সৃষ্টি আৰু ধৰি, অপশ্যন 4ত আছে প্ৰগলভ সৃষ্টি আৰু ধৰি। চ' চঞ্চল শব্দৰ বিপৰীত শব্দটো হ'ল আমাৰ, চঞ্চল শব্দৰ বিপৰীত শব্দ হ'ল শান্ত।
ঠিক একেদরে দৈর্ঘ্য শব্দর বিপরীত শব্দ হল সৃষ্টি, দৈর্ঘ্য সৃষ্টি, সৃষ্টি দৈর্ঘ্য, আর কগল শব্দর কগল ধরি। সো ইয়ার শুদ্ধ উত্তরটি কি হব আমার, অপশন নাম্বার 3, যত আছে শান্ত, সৃষ্টি আর ধরি একাদিক্রমে হব। এবার আমি সব 102 নম্বর প্রশ্ন, চরণ মোহর মানে কি বুঝুয়া হয়েছে। সো চরণ মোহর মানে হয়েছে চরণের আকারের দরে মোহর, চরণ ভরির খোজর চিহ্ন, চরণ চিহ্ন থাকা মোহর আর ভরির তলত পড়া মোহর। সো চরণ মোহর বলে কোয়া লাগে ভরির খোজর চিহ্ন যেটা আছে এটা কি বলে কোয়া হবো আমাক, চরণ মোহর বলে কোয়া হবো। সো শুদ্ধ উত্তরটি কি হবো, অপশন নাম্বার 2। এবার 103 নাম্বার প্রশ্নটা চাব আমি, শ্যামল দেখর বার্তা আনে, ইয়াত শ্যামল এটা অব্যয় পদ, বিশেষ্য পদ, বিশেষণ পদ আর সর্বনাম পদ। সো শ্যামল, শ্যামল শব্দের অর্থ হল সেউজীয়া, সেউজীয়া এটা কি আছে রঙের কথা কৈছে, রং বিলাক কি হয় আমার বিশেষণ পদ হয়, কি পথ হবে এটা, এটা আমার বিশেষণ পদ। সো এবার আমি চাম কঙাল মনে ভিক্ষা মাগি বাক্যঘর, কঙাল মন অঘর অভিপ্রেত তাৎপর্যের উচর চপা অর্থটো হৈছে। সো এটো মানে একজাক্টলি মই কব নোৱাৰিম, তথাপিও মোৰ মতে এইটো এনসাৰ হ'ব লাগে ৰিক্ত মন, অপশ্যন নাম্বাৰ 2টো শুদ্ধ উত্তৰ হ'ব লাগে। যদি আপোনালোকে জানে কাইণ্ডলি কমেণ্ট বক্সত জনাই দিব। চ' ইয়াৰ শুদ্ধ উত্তৰটো ৰিক্ত মন মোৰ মতে হ'ব লাগে, আপোনালোকৰ মতে কোনটো হয় আপোনালোকে কাইণ্ডলি জনাই দিব। সেইবাৰ আমি চাম পেডাগজিকেল প্ৰশ্ন আছে, 106ৰ পৰা 120লৈ প্ৰশ্ন যিখিনি আছে এই প্ৰশ্নখিনি পেডাগজিকেল প্ৰশ্ন আছে, পেডাগজিকেল প্ৰশ্নখিনি চাওঁ। ইয়াৰ প্ৰথমটো প্ৰশ্ন আছে কি আছে আমাৰ, ভাইগটস্কিয়ে, ভাইগটস্কিৰ স্কাফল্ডিঙৰ প্ৰমেয় মতে এগৰাকী শিক্ষকে বাখাৰ শিক্ষাৰ্থীসকলক, শিক্ষাৰ্থীসকলক দুজনীয়াকৈ বা গোট বান্ধি কাম কৰাৰ সুযোগ দিব লাগে। কাৰণ ভাইগটস্কিৰ মতে কি আছে, ভাইগটস্কি স্কাফল্ডিঙৰ যিটো আছে তাতে তাৰ মতে কি আছে, এগৰাকী শিক্ষকে বাখাৰ শিক্ষাৰ্থীসকলক দুজনীয়াকৈ বা গোট বান্ধি কাম কৰাৰ সুযোগ দিব লাগে। চ' ভাইগটস্কি স্কাফল্ডিং কি আছিল আমাৰ, কোনো এটা মানে জেটপটি ক্ৰছ কৰাৰ কাৰণে যিটো হেল্প কৰা হয় সেইটো কি আছিল আমাৰ, স্কাফল্ডিং আছিল। চ' চ' ইয়াতে দিছে আমাৰ অপশ্যন দিছে, এনে সামূহিক ভাৱ বিনিময়ে ছাত্ৰ ছাত্ৰীক বাখা শিকনৰ পৰা নিলগাই আনে। অপশ্যন নম্বৰ 2 দিছে, যেতিয়া শিক্ষকে সুচাৰুৰূপে কাৰ্যটো চম্ভালিব পাৰে তেতিয়া। আৰু অপশ্যন নম্বৰ 3 দিছে, ছাত্ৰ ছাত্ৰীৰ মাজত চলা ভাৱ বিনিময়ে শিক্ষকক সকাহ দিয়ে। আৰু অপশ্যন নম্বৰ 4 দিছে, সামূহিক ভাৱ বিনিময়ে শিকনৰ উদ্গমন ঘটাব পৰাকৈ প্ৰকৃত অৰ্থৰ সন্ধান দিয়ে। চ' ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো হ'ব অপশ্যন নম্বৰ 4, কি কৰিব আমাৰ, ইয়াৰ সহায়ত যদি সামূহিক কাম কৰিব দিয়া হয় ইয়াৰ সহায়ত কি কৰিব, বিনিময়ত শিকনৰ উদগনি ঘটাব পৰাকৈ প্ৰকৃত অৰ্থৰ সন্ধান দিয়ে। এবাৰ আমি চাম 107 নম্বৰ প্ৰশ্ন, 107 নম্বৰ প্ৰশ্ন আছে আমাৰ এইফালে, ভাষা শিকনৰ আৰম্ভণিতে প্ৰাথমিক ধ্বনি আৰু তাৰ মিশ্ৰৰ ৰূপসমূহতকৈ সৰল বাক্যহে শিকোৱা হয়। ভাষা শিকনৰ আৰম্ভণিতে প্ৰাথমিক ধ্বনি আৰু তাৰ মিশ্ৰৰ ৰূপসমূহতকৈ সৰল বাক্য শিকোৱা হয়, ই সূচায়। অপশ্যন নম্বৰ 1 আছে, যোগাযোগৰ বাবে ব্যাকৰণ এক শক্তিশালী ভেটিস্বৰূপ। অপশ্যন নম্বৰ 2 আছে, যোগাযোগ সম্পূৰ্ণ বাক্যৰ ওপৰত নিৰ্ভৰশীল। অপশ্যন 3 আছে, ভাষা হৰণৰ ক্ষেত্ৰত উচ্চাৰণৰ কোনো গুৰুত্ব নাই। অপশ্যন 4 আছে, ভাষা শিকনৰ ক্ষেত্ৰত ব্যাকৰণ আৰু উচ্চাৰণ দুয়োটাই গুৰুত্ব সমান। চ' ইয়াত কৈছে ই সূচা হৈছে পজিটিভ প্ৰশ্ন আছে, গতিকে ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব আমাৰ অপশ্যন নম্বৰ 4, য'ত আছে বাকা শিকনৰ ক্ষেত্ৰত ব্যাকৰণ আৰু উচ্চাৰণ দুয়োটাই হ'বলৈ গুৰুত্ব পায়, গতিকে শুদ্ধ উত্তৰটো কি হ'ব আমাৰ অপশ্যন নম্বৰ 4 হ'ব। এইবাৰ আমি চাম 108 নম্বৰ প্ৰশ্ন, চ' 108 নম্বৰ প্ৰশ্নত আছে আমাৰ, 108 নম্বৰ প্ৰশ্ন আছে, সপ্তম শ্ৰেণীৰ এগৰাকী ভাষা শিক্ষকে দৃষ্টি ক্ষমতা সম্পন্ন ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে ইউটিউবৰ ভিডিঅ' আৰু শ্ৰৱণানুভূতি সম্পন্ন শিক্ষাৰ্থীৰ বাবে বাণীবদ্ধ ৰূপৰ পাঠ আৰু স্পৰ্শ অনুভূতি সম্পন্নসকলৰ বাবে ভাৱ বিনিময়ক্ষম খেলৰ ব্যৱহাৰ কৰে। শিক্ষকে ব্যৱহাৰ কৰা এই মাল্টিমিডিয়াসমূহে ব্যক্তিক কি বিষয়ক গুৰুত্ব দিয়ে। অপশ্যন 1 আছে, প্ৰত্যয়জনক সামগ্ৰী। অপশ্যন 2 আছে, বাকীক পাৰ্থক্য। অপশ্যন 3 আছে, শিক্ষণৰ ধৰণ। আৰু অপশ্যন 4 আছে, শিক্ষণৰ অপাৰগতা। চ' ব্যক্তিৰ কি বিষয়ক গুৰুত্ব দিয়ে ইয়াতে, চ' শিক্ষণৰ ধৰণৰ কি কৰিছে আমাৰ গুৰুত্ব দিছে, মানে ষ্টুডেণ্ট অনুযায়ী শিক্ষণৰ ধৰণ যিবিলাক আছে সেনেকুৱাকৈ টিচাৰজনে ৰিচৰ্চবিলাক ব্যৱহাৰ কৰিছে। সেইবাৰ আমি চাম 108 নম্বৰ গ'ল, 109 নম্বৰ প্ৰশ্ন আছে, শিক্ষণৰ দৃষ্টিৰে এগৰাকী ভাষা শিক্ষকে শিশুৰ ভুলসমূহ চাব লাগে। অপশ্যন 1, শিক্ষণৰ ক্ষেত্ৰত তৎকালীনভাৱে শুধৰাবলগীয়া অসাৱধানতাৰূপে। অপশ্যন 2 আছে, শিক্ষণৰ অন্তৰায় আৰু বাধাৰূপে। অপশ্যন 3 আছে, চিন্তাক অন্তৰ্দৃষ্টি প্ৰদান কৰা শিক্ষণৰ এক অংশৰূপে। অপশ্যন 4 আছে, এনেকুৱা এটা কাম যিটো শুধৰিবলৈ প্ৰয়োজন আৰু পুনৰাবৃত্তি ৰোধ কৰা দৰকাৰ।
সো ইয়ার ক্ষুদ্র ত্রুটি হবো অপশন থ্রি। সে ভুল করার ক্ষেত্রে তো অন্তর্দৃষ্টি, ইয়ার মানে অন্তর্দৃষ্টি প্রদান করার শিকনের অঙ্গরূপে অঙ্গরূপে কি করা হয় এবার চোৱা হয়। শিকনক এক অঙ্গরূপে চোৱা আছে, শিকনের দৃষ্টিরে কারণ কি বাকাইকে শিশুর ভুল বুঝাব লাগে। সে শিশুর ভুল সময় কি আমি এটা মানে অন্তর্দৃষ্টি প্রদান করব লাগে, আর শিকন এক শিকনের এটা ভুল এটা কি আছে শিকনের এটা অঙ্গ বলে আমি জানিব লাগে। এবার 110 নম্বর প্রশ্ন চাম আমি। গভীর শ্রবণে অর্থাৎ ইন্টেনসিভ লিসেনিং শ্রবণের ক্ষেত্রে থুসায়, সো গভীর গভীর শ্রবণের ক্ষেত্রে ইন্টেনসিভ লিসেনিং এর ক্ষেত্রে কি আছে অ্যাটেনশনটা খুবই প্রয়োজনীয় হয়। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটা হবো আমার অ্যাটেনশন, কি হবো আমার কারেক্ট অ্যান্সারটা হবো অপশন নম্বর টু অ্যাটেনশন হবো। উত্তরণ ইম্প্রুভমেন্টও নহয় পেশেন্সও নহয় আর ডিসিপ্লিনও নহয়, এইবিলাক আসলে আমার এক্সটেন্সিভ রিডিং এক্সটেন্সিভ যেগুলো লিসেনিং আছে তাতে হবো। সো অ্যাটেনশনটা কত হবো আমার ইন্টেনসিভ লিসেনিং হবো। যে ইন্টেনসিভ লিসেনিং বলে কোয়ার লগে আমি মানে বাতরি কি কয় মানে টিভিত যেটা কোনো একটা বিজ্ঞাপন দেখো নাই বা কোনো মানে ইম্পর্টেন্ট বাতরি দেখা হয় তেতিয়া সেইবিলাক কি হয় আমার ইন্টেনসিভ লিসেনিং হয়, বা বাতরি রেডিওত রেডিওত দিয়া মানে যেবিলাক আছে বিজ্ঞানভিত্তিক আলোচনী সেইবিলাক আমার ইন্টেনসিভ লিসেনিং হয়। নাটক এটা কিন্তু কি হয় আমার এক্সটেন্সিভ লিসেনিং হয়, নাটক শোনাটো এক্সটেন্সিভ লিসেনিং, আমি সামগ্রিকভাবে এটা অর্থ হয়ে জাস্টি করি। সিনেমা চোয়াটো কি হবো আমার এক্সটেন্সিভ লিসেনিং এতে যাব, কিন্তু ইন্টেন্সিভ লিসেনিং খুব গুরুত্বপূর্ণ তথ্যসমূহ যেতিয়া আমি মনোযোগ রাখুন সেইটো আসলে আমার ইন্টেন্সিভ লিসেনিং আছে। সো নেক্সট চাও আমি 111 নম্বর প্রশ্ন। নীরব পঠনের যোগেদি শিক্ষার্থীয়ে তলর কোনটো কথা কম কথা কমকৈ আহরণ করিব পারে। সো নীরব পঠনের যোগেদি অপশন নম্বর এ আছে আমার পঠন কৌশল, অপশন নম্বর টু শব্দ ভাণ্ডার, অপশন তিন আছে ব্যাকরণ, আর অপশন চারি আছে আমার কথন কৌশল। সো নীরব পঠনের ক্ষেত্রে স্টুডেন্টের কি কৌশল কমকে হবো আমার কথন কৌশলটু কমকে হবো। এবার 112 নম্বর প্রশ্ন আছে, পঠন দক্ষতা পঠন দক্ষ পঠন অর্থাৎ স্কিল রিডিং নহয়, তলের কোনটো তাৰমানে স্কিল রিডিং নহয়, চিন্তামূলক গঠনমূলক কল্পনামূলক আর বিকাশমূলক। সো ইয়াত স্কিল রিডিং কোনটো নহয়, কল্পনামূলকটো কি নহয় আমার স্কিলমূলক নহয়। এবার আমি সব 113 নম্বর প্রশ্ন, 113 নম্বর প্রশ্ন দিয়ে আছে আমার, তলর কোনটো বিস্তৃত অধ্যয়ন অর্থাৎ এক্সটেন্সিভ রিডিং এর হইতে জড়িত নহয়। অপশন নম্বর ওয়ান ই পাঠর সামগ্রিক বোধরভাবে করা পঠন, অপশন টু আছে ই পঠন আনন্দ ব্যাপক রূপত প্রদান করে, অপশন তিন আছে ই গভীর অর্থবোধরভাবে সূক্ষ্মতম আর সবিশেষ সহ অধ্যয়নের সুবিধা দিয়ে, আর অপশন চারি আছে ই ভাষা শিকনের উত্তরণ ঘটায়। সো ইয়াতে কৈছে এক্সটেন্সিভ রিডিংয়ের কথা কৈছে, এক্সটেন্সিভ রিডিংয়ত মানে ইন্টেন্সিভ এক্সটেন্সিভ রিডিংয়ত কি করে আমাকে সামগ্রিকভাবে কিবা একটা মানে সামগ্রিকভাবে আন্ডারস্ট্যান্ডিংটো করে। সো অপশন নম্বর ওয়ান টু এটু শুদ্ধ হয় যেহেতু জড়িত নহয় বলে সুদিছে, এইটো জড়িত হয়। সো ই পঠন আনন্দ অর্থাৎ মানে প্লিজারের কারণে পড়া হয় রিডিংটো করা হয়, আর তারপর কি আছে ই ভাষা শিকনের কি করে আমার ভাষা শিকনের উত্তরণ ঘটায়। সো এইটো হবো, কিন্তু অপশন নম্বর তিন যেটা আছে আমার ইন্টেন্সিভ রিডিংয়ের ক্যারেক্টারিস্টিক আছে, যত আছে ই গভীর অর্থবত আর সূক্ষ্মত সবিশেষ সহ অধ্যয়নের সুবিধা দিয়ে। সো এইটো আসলে আমার ইন্টেন্সিভ রিডিংয়ের ক্যারেক্টারিস্টিক। সো ইন্টেন্সিভ রিডিংয়ত কি করে আমার গভীর অর্থবত আর সূক্ষ্মত সবিশেষ সহ অধ্যয়নের সুবিধা দিয়ে, গতি শুদ্ধ উত্তরটি কি হবো অপশন নম্বর তিন হবো, যেটা আমার ইন্টেন্সিভ রিডিংয়ের ক্যারেক্টারিস্টিক্স নহয়। সো এবার আমি চাও লিখন 114 নম্বর প্রশ্ন, লিখনের পদ্ধতিগত দৃষ্টিভঙ্গিয়ে গুরুত্ব দিয়ে। সো বুদ্ধকালে এইটো প্রশ্ন উত্তর মই সঠিকভাবে কব নোৱাৰিম, তথাপি মোর দৃষ্টিকোণৰপৰা যিটো মই মানে ভাবিছোঁ সেইটো হব, মোৰ মতে শুদ্ধ উত্তরটো হব আমার উৎপাদনের ওপৰত। উৎপাদনের ওপৰত মানে যেটা আছে লিখনের পদ্ধতিগত দৃষ্টিভঙ্গিয়ে, সে ইয়াত মোর মতে হব লাগে এইটো পদ্ধতি আর উৎপাদনের ওপৰত। সো হয়তো উৎপাদনের উপরও হব পারে, কিন্তু মোর মতে পদ্ধতি আর উৎপাদনের উপর দুইটার উপরতে হব। সো অপশন নম্বর চারি। এবার আমি চাম 115 নম্বর প্রশ্ন, সাহিত্যিক ভাষার পাঠ্যক্রমত অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্র তলর কোনটো কাম কম গুরুত্বপূর্ণ, কম একেবারে কম পরিমাণে গুরুত্বপূর্ণ কোনটো আছে। সো অপশন নম্বর ওয়ান আছে ই ছাত্রছাত্রীক ব্যক্তিগত সঁহাৰি প্রদানত সহায় করে। সো অপশন নম্বর টু আছে এ শ্রবণ আর কথন দক্ষতা বৃদ্ধিত গুরুত্ব দিয়ে, অপশন নম্বর তিন আছে ই প্রণালীবদ্ধ সবল, আর অপশন নম্বর চারি আছে ই ছাত্রছাত্রীক আন সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভত সহায় করে। সো একেবারে কম পরিমাণে কোনটো আছে, ইয়াতে এটা অপশন নম্বর টু আছে ই মাত্র শ্রবণ আর কথন দক্ষতা বৃদ্ধিত গুরুত্ব দিয়ে। সো বা সাহিত্যিকে কেবল শ্রবণ আর কথন নহয়, ইয়াত রিডিং রাইটিং সব আহিব। সো
মোর মতে একেবারে কম গুরুত্বপূর্ণ হয়েছে। ই মাত্র বলে দিছে, মাত্র শব্দটি একটা নেগেটিভ শব্দ, গতিকে ইয়াতে কি হব, অপশন নাম্বার টু টু রাইট অ্যান্সার হব। এবার আমি চাম 116 নাম্বার প্রশ্ন, তলর কোনটো মন্তব্য শুদ্ধ। ইয়াতে দিছে আমার অপশন নাম্বার ওয়ান দিছে, জ্যোতিষী নয় তলর কোনটো মন্তব্য শুদ্ধ, শব্দ নহয় সে মন্তব্য শুদ্ধ, যদি জ্যোতি জ্যোতিষী নয় পাঠ এটার পঠন প্রবাহ বাধাগ্রস্ত করে, অপশন নম্বর ওয়ানত আছিল। অপশন নম্বর টুত আছে জ্যোতিষীহীনয় বাক্যর অর্থ সলনি করে। অপশন নম্বর তিন আছে জ্যোতিষীহীনয় কেতিয়াবাহে বাক্যত কিবা পরিবর্তন করে। অপশন চারি আছে জ্যোতিষীহীনয় পাঠ এটার সৌন্দর্য বৃদ্ধি করাত সহায় করে। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটা হব অপশন নম্বর টু, জ্যোতিষীহীনয় কি করে আমার বাক্যর অর্থ সলনি করে। সো ইয়াত রাইট সিট যাক মারা আছে সেবিলাক মানে যার পেপারটু লওয়া হয়েছে ই নিজে মারিছে, অবশ্য মই এক্সাম দিয়া নাই এবছর। সো মই এইখিনি আনসার উলিয়াইছো, আপনাদের চাব আনসারবিলাক যদি করবাত যদি ভুল থাকে আপনাদের কাইন্ডলি জনাই দিব। সো মোর মতে এইটো আনসার হবো জ্যোতিষীহীনয় বাক্যর অর্থ সলনি করে। সো আপনাদের রাইট সিন থাকাবিলাক নাচাব, রঙা আখরে রঙা সার্কুলারে যাক মানে আমি সার্কুলেটেড করেছো সেবিলাকে শুদ্ধ উত্তর হবো। সেইবার আমি চাম 117 নাম্বার প্রশ্ন, শিক্ষার্থীর লেখন মূল্যায়নের ক্ষেত্রে অতি গুরুত্ব সহকারে চাবলগিয়া দিকটো হল। সো ইয়াত অবশ্যই এইটো প্রশ্ন উত্তর অল্প মানে ই হয়ে আছে। লিখনের ক্ষেত্রে জতুয়া ঠাঁচ আর খণ্ড বাক্যর প্রয়োগ এটা আছে, অপশন নম্বর টু আছে বর্ণশুদ্ধি বর্ণশুদ্ধি আর ব্যাকরণ, অপশন নম্বর তিন আছে ভাবনার উপস্থাপন, আর অপশন নম্বর চারি আছে সীমাবদ্ধতা রক্ষণ। সো শিক্ষার্থীর লেখন মূল্যায়নের ক্ষেত্রে, সো লেখন মূল্যায়নের ক্ষেত্রত যদি ক্ষেত্রত অতি গুরুত্ব সহকারে যদি চোৱা হয়, মোর মতে ইয়ার শুদ্ধ উত্তরটু হব লাগে লিখনের ক্ষেত্রে জতুয়া ঠাঁচ আর খণ্ড বাক্যর প্রয়োগ, বর্ণ শুদ্ধি আর ব্যাকরণ, আর ভাবনার উপস্থাপন, আর শব্দর সীমাবদ্ধতা রক্ষণ। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটা মোর মতে অপশন নম্বর তিনিয়ে হব। এবার 118 নাম্বার প্রশ্ন চাম, এনসিএফ 2005-এর নির্দেশাবলীর তলত কোনটো অন্তর্ভুক্ত নহয়, নেগেটিভ প্রশ্ন। সো পরীক্ষা অধিক নমনীয় আর শ্রেণীকোঠার জীবনের হইতে সংহত করা, এটু হয় এটু এনসিএফে কইছে। সো বিদ্যালয়ের বাহিরত জীবনের হইতে জ্ঞানের সম্পর্ক স্থাপন করা, এটু এনসিএফে করেছে, এনসিএফের নির্দেশাবলীত আছে। পুনরাবৃত্তি প্রক্রিয়া অর্থাৎ রুট মেমোরির পরা রুট মেথডের পরা শিক্ষণক আঁতরাই অনাটো নিশ্চিত করা, এটু কইছে। কিন্তু পাঠ্যক্রম পাঠ্যপুথি কেন্দ্রিক হব লাগে এইটু কোয়া নাই, পাঠ্যপুথি কি হব লাগে স্টুডেন্ট সেন্টার্ড হব লাগে, টিচার সেন্টার্ড নহয় স্টুডেন্ট সেন্টার্ড হব লাগে, পাঠ্য মানে সিলেবাস সেন্টার্ডও নহয়, ডাইরেক্ট কি হব লাগে স্টুডেন্ট সেন্টার্ড অর্থাৎ লার্নার সেন্টার্ড হব লাগে, শিক্ষার্থী কেন্দ্রিক হব লাগে। সো শুদ্ধ উত্তরটো কি হব অপশন নম্বর চারি হব। এবার আমি চাম 119 নাম্বার প্রশ্ন, কি ঘটিছিল কোবা কেতিয়া ঘটিছিল আর কত ঘটিছিল কার্যটির উত্তেজক উত্তেজক অর্থাৎ স্টিমুলাস আর কেনেদরে কার্যটি সমাপ্ত হল, এই সকল কথা সামরি তথ্য সমৃদ্ধ রূপত শব্দর যোগেদি করা বর্ণনা কোয়া হয়। অপশন এ নিরেপক মাপুরি রেশিং স্কেলস, অপশন টু প্রকল্প, অপশন থ্রি প্রদত্ত কার্য, আর অপশন চারি চমু বৃত্তান্ত নথি। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটো মোর মতে এনাকডোটেল রেকর্ডটি হব লাগে। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটো মোর মতে এনাকডোটেল রেকর্ডটো হব। সো আপনাদের চাব এবার চাও আমি 120 নাম্বার প্রশ্ন, শিক্ষার্থীর বাঁকা শিকনের কি ধরনের হয়েছে জোখিমের ভাবে তলর কোনটো সূচক উপযুক্ত হব পারে। সো বাঁকার লক্ষ্য আর উদ্দেশ্য সম্পর্কে বোঝা, পরীক্ষার নম্বর, শিক্ষার্থীর লিখন আর কথনত ব্যবহার করা বাঁকা, আর অপশন নম্বর চারি আছে রাষ্ট্রীয় কারিকুলাম পাঠ্যক্রম আর পাঠ্য তালিকাত সম্পর্কিত জ্ঞান। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটো হব অপশন নম্বর থ্রি, যত আছে লিখন আর কথনত ব্যবহার করা বাঁকার পরাহে আমি গম পাম। সো বন্ধুসকল এইখিনি আছিল এটা সম্ভাব্য প্রশ্ন উত্তর। সো ইয়ার ভিতর দুই চারিটা প্রশ্ন ইফাল ইফাল হব পারে, এইটো মানে ফাইনাল অ্যান্সার কি নহয়। সো আপনাদের ফাইনাল অ্যান্সার কি আহিব অল্প দেরি হব, এক মাহ দেরি হব। সো ফাইনাল অ্যান্সার কি আহিলে আপনাদের চাই লব। সো আহক বন্ধুসকল, সো ভিডিওটো চাই নিশ্চয় আপনাদের ভাল পাইছে, আপনাদের লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবলে নপাহরিব, আর বন্ধুসকল বিলাক নিজে চার বেলেগকে চার কারণে আপনাদের শেয়ার করবলে কোনো দিনও নপাহরিব। সো ধন্যবাদ বন্ধুসকল, ফ্রেন্ডস।